অন্যভাবে বললে আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে নবী করিমের সময়ের ব্যবধান বিস্তর। তৎসত্ত্বেও প্রান্তিক সময়ে ও সে সময়ে প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে বহু নির্ভুল সত্য উন্মোচিত হয়েছে বিভিন্ন হাদিসের মাধ্যমে। এক এক করে এই সমস্ত প্রযুক্তির অগ্রগতির দিকে নজর দেওয়া যাক। সে সময়ে মানুষের আয়ু বৃদ্ধি পাবে। আজকের দিনে মানুষের গড় আয়ু 1500 বছর আগের মানুষের আয়ু থেকে অনেক বেশি। সেভাবে দেখতে গেলে এই ব্যবধান বিংশ শতাব্দীর প্রথম ও শেষার্ধে মানুষের আয়ুর মধ্যেও বিস্তর। আর এর মূলে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত অগ্রগতি। এছাড়া জিনতত্ত্ব ও হিউম্যান জিনোম প্রকল্পের দৌলতে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানে একের পর এক নূতন দিগন্ত খুলে চলেছে। এত ব্যাপক মাত্রার অগ্রগতি তখনকার মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না। ততদিন পর্যন্ত শেষ সময় আসবে না যতদিন না মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে পরস্পরের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। স্থাপত্যবিদ্যা ও ইঞ্জিনিয়ারিং শিল্পের অগ্রগতির দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই মাত্র 19 শতাব্দীর শেষ দিকেই আকাশচুম্বী বহুতল অট্টালিকা নির্মাণ শুরু হয়েছে। প্রযুক্তির অগ্রগতি, ইস্পাতের ক্রমবর্ধমান ব্যবহার ও বৈদ্যুতিক লিফটের প্রয়োগ আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের কাজ ত্বরান্বিত করেছে। হাদিসের কথা সত্য প্রমাণিত হয়েছে, মানুষ সুউচ্চ অট্টালিকা নির্মাণে সত্যি সত্যি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। বিভিন্ন জাতীয় আজ সর্বোচ্চ অট্টালিকা নির্মাণের অঘোষিত প্রতিযোগিতায় অবতীর্ণ। কেয়ামতের আগমন হবে না যতদিন না সময় দ্রুত অতিক্রান্ত। দূর দূরান্ত অল্প সময়ে সফর করা হবে। যে দূরত্ব অতিক্রম করতে মাসের পর মাস লাগবে তা আজকের দিনে শব্দের চেয়ে দ্রুতগামী প্লেন, ট্রেন বা কোনো উন্নত মানের যানে করে কয়েক ঘন্টায় অতিক্রম করা সম্ভব। শুধু তাই নয়, আজকের দিনের ভ্রমণে স্বাচ্ছন্দ্য, আরাম ও নিরাপত্তাও অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি হাদিসে বর্ণিত নিদর্শন কিভাবে অক্ষরে অক্ষরে সত্য হিসাবে প্রমাণিত হচ্ছে। এ স্তরে সময় দ্রুত অতিক্রান্ত হবে এই বাক্যাংশটির আরেকটু পর্যালোচনা করা যায়। মহানবী বলেছেন, শেষ সময়ে কাজকর্ম তুলনায় অনেক কম সময়ে সুসম্পন্ন হবে। বিজ্ঞানের অগ্রগতির ফলে কাজকর্ম অনেক কম সময়ে
এবং অধিক নিখুঁতভাবে সম্পন্ন হতে পারছে। অন্য এক হাদিসেও অর্থের এই দিকটার প্রতি নির্দেশ করা হয়েছে। সময় সংকুচিত হওয়ার আগে কিয়ামত আসবে না। বছরকে মনে হবে মাস, মাসকে সপ্তাহ, সপ্তাহকে দিন, দিনকে ঘন্টা, ঘন্টাকে মনে হবে একটা স্ফুলিঙ্গের মতো। কয়েকশো বছর আগেও যেখানে দুটি মহাদেশের মধ্যে যোগাযোগে কয়েক সপ্তাহ লেগে যেত, আজ তা ইন্টারনেট ও উপগ্রহ মারফত কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব হচ্ছে। একটা বই লিখতে যে সময় লাগতো, আজ সেই একই সময়ে লক্ষ লক্ষ বই প্রকাশ করা সম্ভব হচ্ছে। সংক্ষেপে বললে, সপ্তম শতাব্দীতে রাসূল করিম যেসব নিদর্শনের কথা বলে গেছেন তা আজ নিখুঁত সত্যের আকার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কিয়ামত আসবে না যতদিন পর্যন্ত না কোনো ব্যক্তির কণ্ঠস্বর তার নিজের সঙ্গে কথা বলে। মহানবীর এই একটি হাদিসে যোগাযোগ প্রযুক্তির উন্নতির কথা বলা হয়েছে। একজন ব্যক্তি নিজের কণ্ঠস্বর নিজে শুনতে হলে তার কণ্ঠস্বরকে প্রথমে রেকর্ড করতে হয়, কিন্তু এই ধরনের ভয়েস রেকর্ডিং ও তা পুনরুৎপাদন প্রযুক্তি বিংশ শতাব্দীর দান। কেয়ামত পূর্ববর্তী সময়ে যোগাযোগ প্রযুক্তির প্রভূত উন্নতির কথা আরও বহু হাদিসে বিস্তারিত বলা হয়েছে। এক অজানা কণ্ঠ তার নাম ধরে ডাকবে এবং প্রাচ্য ও প্রতীচ্যের সব লোক তা শুনবে। সে আওয়াজ পৃথিবীময় ছড়িয়ে যাবে এবং প্রতিটি জনপদ নিজস্ব ভাষায় তা শুনবে। শূন্য থেকে আওয়াজ ছড়িয়ে যাবে এবং তা প্রত্যেকে নিজস্ব ভাষায় শুনবে। আলোচিত হাদিস সমূহে একই আওয়াজ প্রতিটি কওমের নিজস্ব ভাষায় শোনার কথা বলা হয়েছে। স্পষ্টত এখানে রেডিও, টেলিভিশন বা ওই ধরনের উন্নত প্রযুক্তির কথা বলা হয়েছে। আশ্চর্য হলেও সত্য যে 1400 বছর আগে মহানবী এমন সমস্ত সম্ভাবনার কথা বলে গিয়েছেন যে 100 বছর আগেও ছিল কল্পনার অতীত। এখনও পর্যন্ত এই তথ্যচিত্রে যে সমস্ত কেয়ামতের আলামত সম্পর্কে আলোকপাত করা হয়েছে তা মহানবী বর্ণিত হাদিসে বিবৃত, এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের এই সমসাময়িক কালই কেয়ামতের পূর্ববর্তী সেই শেষ সময়। যাই হোক, শেষ সময় সম্পর্কে কেবল হাদিসেই বিবৃত হয়েছে তা নয়, পবিত্র কোরআন শরীফের বহু আয়াতেও এ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। এই আয়াতসমূহের একটা বড় অংশে কেয়ামতের সময় ঘটমান সব অলৌকিক ঘটনা নিয়ে আলোকপাত করা হয়েছে, আর কিছু আয়াতে শেষ সময় আগমনের নিদর্শনগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআনের 54তম সুরার নাম আল কামার, যার অর্থ চন্দ্র।